দেশের বিশাল সমুদ্র সম্পদকে কাজে লাগিয়ে অর্থনীতিকে আরও এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গোপসাগরে শুধু মৎস্য নয়, আরও অনেক সম্পদ আছে যার সঠিক ব্যবহার প্রয়োজন বলেও জানান তিনি। সকালে মেরিন ফিশারিজ একাডেমির ক্যাডেটদের মুজিব বর্ষ পাসিং আউট প্যারেডে এসব কথা জানান প্রধানমন্ত্রী। এ সময় নতুন ক্যাডেটদের নিবেদিত প্রাণ হয়ে কাজ করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার এবং স্বাধীনতার মূল মন্ত্র মেনে চলার উপদেশ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, 1974 সালে বঙ্গবন্ধু সমুদ্র আইন করে যাওয়ার পর আর কোনো সরকারই সমুদ্র অধিকার ফিরে পেতে কাজ করেনি। আওয়ামী লীগ সরকারই ক্ষমতায় আসার পর আন্তর্জাতিক আদালতে গিয়ে ভারত ও মিয়ানমার থেকে বিশাল সমুদ্র এলাকা অর্জন করে নেয়। এ সময় শেখ হাসিনা বলেন, করোনার বাধা কোনো বাধা নয়, সব সমস্যা মোকাবেলা করে দেশের অর্থনীতিকে শক্তিশালী করে এগিয়ে যাচ্ছে দেশ। এমডিজির মতো এসডিজির লক্ষ্যমাত্রাও সময় মতো তার সরকার অর্জন করবে বলেও অঙ্গীকার করেন শেখ হাসিনা। আমরা যথেষ্ট গবেষণা করে যাচ্ছি এবং অনেক সাফল্যও পেয়েছি, কিন্তু সমুদ্রের মৎস্য আহরণ বা সমুদ্র সম্পদ আহরণে এখনও আমাদের আরও অনেক কাজ করতে হবে। বঙ্গোপসাগর এটা শুধু আমাদের জন্য না, এটা আন্তর্জাতিক বাণিজ্য।